আপনারা জানেন যে আমাদের মতিঝিল, ব্যাংপাড়া এবং বাইতুল মোকাডম এই সমস্ত জায়গাগুলোকে কেন্দ্র করে যারা বড় ধরনের আর্থিক লেনদেন করে তারা বিভিন্ন সময় বিভিন্ন খানে ডাকাতির গ্রুপের খপ্পরে পড়ে। বিভিন্ন সময় আমরা দেখি যে ভুয়া ডিবি পুলিশের পরিচয় দিয়ে অনেকে লোকজনকে এই ধরনের যারা টাকা নিয়ে যায় তাদেরকে গাড়িতে তুলে নিয়ে যায় এবং তাদের সর্বস্ব লুটে পরে এক জায়গায় তাদেরকে ফেলে দেয়। এইরকম একটা গ্রুপকে আমরা তাড়া করতে গিয়ে গতকালকে রাজধানী যাত্রাবাড়ির ধলপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তারা একটা অপারেশন পরিচালনা করবে এরকম একটা খবর পাওয়ার পরে আমরা সেখানে র্যাবের স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর শাহ গালিব এবং আমাদের অন্য হেডকোয়ার্টার কোম্পানির অফিসাররা মিলে একটা অভিযান পরিচালনা করি। সেখানে আমরা ৬ জন ভুয়া পুলিশ সদস্যদেরকে গ্রেপ্তার করি। তাদের নাম হচ্ছে সবুজ, মিন্টু, রাসেল, ইকবাল, মনিরুল এবং খোকন। আমরা তাদের কাছ থেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দানের জন্য যে সমস্ত সরঞ্জাম তারা ব্যবহার করে, সাধারণত দেখতে পাচ্ছেন আমরা ৩টা ডিবির জ্যাকেট উদ্ধার করেছি, আমরা তাদের কাছে ওয়াকি টকি সেট পেয়েছি, খেলনা পিস্তল এবং পুলিশের যে সিগনাল লাইট, ফ্লিকার লাইট যেগুলো দিয়ে সাধারণত রাতেও গাড়ি থামানো হয় বা কাউকে সিগনাল দেওয়া হয় এবং হ্যান্ডকাপ সহ তাদেরকে গ্রেপ্তার করি। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, তারা সবসময় বিভিন্নখানে এরকম টার্গেটের সন্ধানে থাকে, বিশেষ করে ব্যাংপাড়ায় এবং যেটা আমি বললাম বাইতুল মোকাড়ম, এই যে স্বর্ণ মার্কেট যেখানে আছে সেখানে, এখানে সোর্স থাকে তাদের। আর প্রতিমধ্যে রাস্তায় তারা গাড়ি নিয়ে বাকিরা অপেক্ষা করতে থাকে, যখন এখান থেকে তাদের এই টার্গেট ওখানে ঘটনাস্থলে পৌঁছে তখন তারা কখনো তাকে পুল করে জোর করে গাড়িতে উঠিয়ে নেয় এবং তাদের টাকা পয়সা লুট করে তারা এই ভিকটিমকে রাস্তায় যেখানে একটু জনশূন্য আছে সেই জায়গায় ফেলে দিয়ে চলে যায়। আমরা দেখেছি যে এরা খুবই আন্ত জেলার সদস্য। আমরা যদি একটু বলি, মিন্টু যে তার বাড়ি হলো চাঁদপুর, সবুজের বাড়ি বরিশাল, তার নামে এখনও পর্যন্ত আমরা এই ধরনের অপরাধে ৩টা মামলা পেয়েছি এবং সেই সবুজই মোটামুটি এই টিমটার নেতৃত্ব দিচ্ছে। রাসেল তার বাড়ি হল ফরিদপুর, ইকবালের বাড়ি মাদারীপুরে, মনিরুলের বাড়ি ঝালকাঠি এবং খোকনের বাড়ি জামালপুর। দেখতেই পাচ্ছেন এরা কোথাও এক জেলার বাসিন্দা না। আমরা দেখেছি যে তারা কেউ ড্রাইভিং করে, কেউ টেইলারিং করে এবং বিভিন্ন পেশার সাথে তারা দিনে বিভিন্ন পেশার সাথে জড়িত থাকে, কিন্তু সোর্সের ইনফরমেশনের ভিত্তিতে তারা একসাথে জড়ো হয় এবং সেখানে তারা অভিযান পরিচালনা করে মানুষের সর্বস্ব লুটে নেয়। সাম্প্রতিক সময়ে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে মানুষকে সর্বস্ব লুটার এই খবরটা বিভিন্ন মিডিয়া জগতে আসছে। তো তারই ধারাবাহিকতায় আমাদের গতকালকের এই অভিযানটা। আমরা মনে করি যে এই ধরনের অপরাধ নিবারণের ক্ষেত্রে আমাদেরকে কিছুটা হলেও স্বস্তির জায়গায় দিবে। এরকম আরও অপরাধী চক্র আছে, আমরা যাদেরকে আজকে গ্রেপ্তার করেছি তাদেরকে আজকে যাত্রাবাড়ি থানায় নিয়মিত মামলা দিয়ে আমরা হ্যান্ডওভার করব এবং আমরা চেষ্টা করব র‍্যাব এই মামলাটা যেন তদন্ত পায়। আমরা চেষ্টা করে এদের সাথে আরও কী কী লিঙ্ক আপ আছে, ইতিপূর্বে তারা আরও কী কী ঘটনা ঘটিয়েছে সেই সমস্ত অপরাধগুলো নিয়ে এই অপরাধ নিবারণের ক্ষেত্রে র‍্যাব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা হয়তো পালন করব। এগুলো পুরাতন জ্যাকেট। তা আমি ডিবির কথা বলবো যে নিশ্চয় স্যার যেটা বলেছেন ভালোই বলেছেন, যেহেতু ওনারা স্বচ্ছতার জন্য অলরেডি ইউনিফর্মের কিউআর কোড তৈরি করেছেন এবং সাধারণ মানুষকে সেটা জানিয়েছেন যে আমরা এরকম একটা কিউআর কোড করেছি এবং দেখবেন যে ডিবির যে বর্তমান পোশাকটা এটা মিডিয়া তো আসছে, অনেকে জেনে গেছেন এবং আপনাদের সুবাদে দেশবাসীও সেটা জানছেন। তো এর বাইরে যদি কেউ কোনো পোশাক পরে তাহলে তাদেরকে যেন চ্যালেঞ্জ করে, সত্যিকার অর্থে সাধারণ মানুষের পক্ষে বোঝা মুশকিল। তা আমি যেটা বলবো যে মানুষ যেটা যে অপরাধী না তিনার একটু কনফিডেন্স থাকা উচিত এবং উনি যদি তাদের পরিচয়টা জানতে চান বা আশেপাশে দু একজনকে ডাকেন উনাকে সাহায্যের জন্য, পরিচয়টা জানার জন্য, এটা কিছুটা হলেও নিবারণ করবে। আর আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী এটা আমাদেরই দায়িত্ব, যারা এই ধরনের অপরাধগুলো করে তাদেরকে খুঁজে বের করা, এটা আমাদের যারা ডিবি আছে, পুলিশ আছে, থানা পুলিশ আছে, র‍্যাব আছে, আমাদেরই উচিত
যে আমাদের পরিচয় দিয়ে যে যারা এই ধরনের অপরাধগুলো করে বেড়াচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। এরা আসলে খুন পর্যন্ত এখন আমরা পাইনি, যেটা তারা কয়েকটা বলেছে যে তারা অপরাধী যখন টার্গেট করেছে তখন তারা একটা পর্যায়ে গিয়ে তাদের ঠেক দিয়ে গাড়িতে উঠিয়ে নিয়েছে, উঠিয়ে নিয়ে আপনার একটু সেফ জায়গা, বিশেষ করে ওই শনির আখড়ার পরে মাতুয়েল এ সমস্ত জায়গায় বা তারা সিদ্দিরগঞ্জ পর্যন্ত যেখানে একটু কম্পারেটিভলি লোকজন কম সে জায়গায় তাদেরকে ফেলে দেয়, এবং বিশেষ করে তারা একটু মারধর করে উঠিয়ে, তারা সাধারণত হ্যান্ডকাপ পরে ফেলে তাকে এমনভাবে অবরুদ্ধ করে, তার সাথে আর কিছু করার নেই, যখন টাকা পয়সা দিতে চায় না তখন আসলে একটু মারধর করে অনেক সময়।